হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে সমস্ত ছেলে মেয়েদের ছ তারিখে সাত তারিখে আট তারিখে ন তারিখে এবং দশ তারিখে জন্ম হয়েছে তাদের ভাগ্য এবং চরিত্র কেমন হবে ছবি আঁকলেই সবাই শিল্পী হয় না গান গাইলেই হয় না গায়ক রাস্তায় দাঁড়িয়ে গরম গরম ভাষণ দিলেই সবাই যে দক্ষ রাজনীতিক হয়ে উঠবে তাও কিন্তু নয় আবার পাতার পর পাতা লিখলেই যে কেউ সাহিত্যিক হয়ে উঠবেন তাও কিন্তু নয় আপনি ভবিষ্যতে কী হবেন বা হতে পারেন তা অনেকটাই নির্ভর করে মাসের কোন দিনের জন্ম তার ওপর তাই কারো জন্মদিন নিছক একটা সংখ্যা মাত্র নয় প্রতিটা সংখ্যার নিজস্ব একটা চরিত্র রয়েছে সেভাবেই আপনি গড়ে উঠবেন তা যে পেশাতেই চান না কেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে সমস্ত ছেলে মেয়েদের ছ তারিখে সাত তারিখে আট তারিখে ন তারিখে এবং দশ তারিখে জন্ম হয়েছে তাদের ভাগ্য এবং স্বভাব চরিত্র কেমন হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি ছ তারিখে জন্ম হলে জীবনে চলার পথে ভারসাম্য কিভাবে রাখতে হয় তা আপনি জানেন সকলের মন জুগিয়ে চলার অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনার মধ্যে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে আপনি যোগ্যতম ব্যক্তি সব সময় চেষ্টা করেন অন্যকে সাহায্য করতে চিকিৎসাবিদ্যার কোনো শাখাই পড়লে আপনি সাফল্য পাবেন ডাক্তারি যে পড়তে হবে তা কিন্তু নয় আকু বা মাসাজ থেরাপি নিয়েও আপনি পড়তে পারেন মানুষ হিসেবে আপনি খুবই আবেগপবন এবার বলি সাত তারিখে জন্ম হলে আপনি স্বভাবের দিক থেকে আত্মকেন্দ্রিক দায় সারা কাজ আপনার একদম পছন্দ নয় যে কারণে নিজের কাজেও সবসময় তৃপ্ত হন না কাজ নিয়ে আপনি ভীষণ রকম খুঁতখুঁতে এবং বৈচিত্র্য খোঁজেন চেষ্টা করেন অন্যের থেকে আলাদা কিছু করতে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আপনার মধ্যে রয়েছে খুবই সংবেদনশীল মনের মানুষ কি হতে চলেছে বা কি হবে ঘটনার পরম্পরা অনেক সময় আন্দাজ করে নিতে পারেন তাই মনে সাই না পেলে সে কাজে এগোতে চান না কারও আজ্ঞাবহ আপনি কখনোই নন কেউ নির্দেশের ঢঙ্গে কিছু বললে আপনি অসন্তুষ্ট হন তাই সবসময় আপনার লক্ষ্য থাকে স্বাধীনভাবে কিছু করার অর্থাৎ যেখানে আপনি আপনার বস এবার বলি আট তারিখের জন্ম হলে সত্যি কথা বলতে কি ব্যবসায় আপনার উপযুক্ত ক্ষেত্র দুহাতে টাকা কিভাবে উপার্জন করতে হয় তা আপনি জানেন তবে চেষ্টা করবেন অংশীদারি ব্যবসার মধ্যে না ঢুকতে তাতে আখেরে লাভের থেকে ক্ষতি হওয়ার নয় প্রবল কিন্তু ব্যবসায়ী না হলে যে জীবন ব্যর্থ তাও কিন্তু নয় কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে কাজ করার ক্ষমতাও আপনার আছে কারণ নেতৃত্ব আপনার সহজাত আপনার নিজের অনুভূতি বা মনের কথা অন্যের কাছে প্রকাশ না করাই ভালো এবার বলি ন তারিখে জন্ম হলে দিলদরিয়া মানুষ বলতে যা বোঝায় আপনি তাই অন্যের দুঃখ আপনাকে ভীষণভাবে নাড়া দেয় আপনি চেষ্টা করেন সবসময় জোতাসাধ্য কিছু করার নিজের আদর্শ থেকে আপনাকে বিচ্যুত করা কঠিন আপনার সৃজনশীল একটা মনো রয়েছে দেখা যায় অনেক নামী শিল্পী জন্মেছেন ন তারিখে নিজের পেশা ঠিক করার ক্ষেত্রে তাড়াউড়ো কখনোই করেন না ধীরে সুস্থে ভেবেচিন্তে তবে তবেই পা ফেলেন একটা সময়ের পর আপনি নিজেকে প্রতিষ্ঠিত হিসাবে দেখতে চান আপনি নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাসী অন্যের ভালোর জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে দুবারও ভাবেন না ক্ষমা আপনার মহৎগুণ এবার বলি দশ তারিখে জন্ম হলে নিজের কাজটা নিজে করতেই আপনি পছন্দ করেন কেউ করে দেবে বলে আপনি অপেক্ষায় থাকেন না যাকে বলে স্বভাবে স্বনির্ভর আপনার ভরপুর এনার্জিও রয়েছে আত্মবিশ্বাসের সঙ্গে ইচ্ছে শক্তি আপনাকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে নেতৃত্ব আপনার সহজাত সংবেদনশীল একটা মন রয়েছে তবে প্রয়োজনে অন্যকে কিভাবে দাবিয়ে রাখতে হয় তাও আপনার ভালো মতোই জানা আছে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে